রাজনৈতিক কর্মসূচির নামে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকালে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনার সভায় তিনি একথা বলেন। রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিএনপি বিশৃঙ্খলা করলে তাদেরকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। হানিফ বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, আওয়ামী লীগকে হুমকি ধামকি দিয়ে পরাস্ত করা যাবে না। এই জিপিএ-5-এর বোঝা কাঁধে নিয়ে চলতে চলতে শিশুরা ক্লান্ত, তাদের অন্যদিকে মনোনিবেশ করার সুযোগ হয় না। অথচ উন্নত দেশগুলোতে আমরা দেখি ক্লাস 8 পর্যন্ত স্কুলে সেরকম কোনো আনুষ্ঠানিক পরীক্ষা হয় না, কোনো টেস্ট নেই। তাদের দৈনন্দিন ক্লাসের বিভিন্ন কারিকুলামকে অবজার্ভ করে তাদেরকে অ্যাসেসমেন্ট করা হয়, তাদের মেধার বিকাশ করা হয়, বাচ্চাদের সুযোগ দেওয়া হয় যে কার কোন দিকে তার ইচ্ছা, তার প্যাশন, সেই দিকে তাদেরকে মেধার বিকাশ ঘটার সুযোগ করে দেওয়া হয়। আমি এখানে কয়েকটা বাচ্চার আমি ছবি আঁকা দেখলাম, তারা অসাধারণ ছবি এঁকেছে, আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে। এত ছোট্ট বাচ্চারা এই যে রঙের ব্যবহার করে একটা ছবি সুন্দর করে ফুটিয়ে উঠছে, এর মধ্যে তার প্যাশন আছে, যার ফলে সে কিন্তু এটা আঁকতে পারছে। এরকম অনেকের মধ্যে অনেক প্রতিভা আছে, যে প্রতিভা দিয়ে তার নিজস্ব আলাদা আলাদা ভিন্ন ভিন্ন জগৎকে সে নিজে একটা খ্যাতি অর্জন করতে পারে বা একটা বিশাল অবদান রাখতে পারে। কিন্তু আমরা আমাদের শিশুদের সেই মেধার বিকাশ ঘটানোর দ্বারটাকে অলমোস্ট বন্ধ করেই দিয়েছি। আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন সকলের মধ্যে GPA 5 পেতে হবে, এই লক্ষ্য নেই। এবং অভিভাবকরাও বাচ্চাদেরকে চাপিয়ে দেয়, বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, নাহলে বড় আমলা হবে, তাহলে অর্থবিত্তের মালিক হয়ে যাবে এবং জীবনটা তার সুখী সমৃদ্ধ হবে। কিন্তু আমরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এবং বড় আমলা হতে চাই, আমাদের সন্তানকে বানাতে চাই, আদর্শ মানুষ হিসাবে গড়ার ক্ষেত্রে আমাদের কিন্তু সেরকম কোনো চিন্তা নেই। অথচ প্রতিটা বাচ্চার তার প্রথম স্কুল কিন্তু তার নিজের ঘর এবং তার প্রথম শিক্ষক কিন্তু তার মা এবং তার বাবা। শিশুদেরকে নীতি নৈতিকতা দিয়ে গড়ে তুলতে পারে একমাত্র তার পিতামাতাই, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। আজকে আমরা দেখি আমাদের দেশে অনেক জ্ঞানীগুণী মানুষ আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছড়াছড়ি, ব্যারিস্টার, উকিল থেকে শুরু করে আমলা, বড় ব্যবসায়ী, কিন্তু আদর্শ মানুষের সংখ্যা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। আমার অনুরোধ থাকবে আজকের যারা অভিভাবক এখানে আছে, আমাদের এই ছোট্ট শিশুরা তাদের ভবিষ্যতে তাদের মেধার বিকাশ ঘটানোর জন্য তাদের সেই সুযোগটা করে দেবে।